আমাকে কর্তৃপক্ষ জানালেন মাহফিলের গুরুত্বপূর্ণ একজন মেহমান, তিনি নাকি আসবেন না। কেন আসবেন না? তবে আমাকে জানালেন যে আপনার নাম আছে এটা দেখার কারণে তিনি আসবেন না। আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ। এমন যদি হয় যে আমার নাম দেখার কারণে কেউ মাহফিলে আসবে না, দাওয়াত রেখেও ওয়াদা রক্ষা করবে না, ওয়াদা রক্ষা না করা কার আলামত ওটার বললাম না, দরকার নাই। ওয়াদা দেওয়ার পর ওয়াদা রক্ষা করবে না কেন? এখানে আলী হাসান ওসামা আছে, ভালো কথা, কিন্তু দেখবেন নাস্তিকদের সাথে প্রোগ্রাম ঠিকই করে, মানে সভাপতির নামের জায়গায় কোন নাস্তিকের নাম, কোনো হিন্দুর নাম, কোনো সেকুলারের নাম, কোনো পাপাচারীর নাম, কোনো সুদখোরের নাম, কোনো ঘুষখোরের নাম, কোনো নেতানেত্রীর নাম, কোনো দুর্নীতিবাজের নাম, দেখবেন প্রোগ্রাম ঠিকই চলে। খালি অমুক হুজুর কেন আসবে এজন্য আসা যাবে না। তবে যেহেতু এখানেরই ঘটনা, আমি মাহফিল থেকে প্রকাশ্যেই বলে যাচ্ছি, আমি লুকোচুরি করতে পছন্দ করি না, আর বাইরে একরূপ ভেতরে একরূপ এটা দেখানো আমার তবিয়ত ধরে না। আমি এখান থেকেই বলে যাই, যে কোনো সময় যে কোনো ব্যক্তি যদি মনে করে আমাদের কোনো কথা, আমাদের দাওয়াত, আমাদের আদর্শ এটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে যে কোনো সময় আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারে। যদি তারা প্রমাণ করতে পারে হ্যাঁ আমাদের দাওয়াতটা হক না, বাতিল, আমাদের কথাগুলো ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে, আল্লাহর কসম করে বলছি, আপনাদের হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, আমরা সেই মত থেকে রুজু করব, ঐজ্য করে নেব, নিজেদের অতীত অবস্থান থেকে প্রকাশ্যে তওবা করে আমরা অবস্থান ঠিক করে নেব। আর যদি এমনটা না হয়, বরঞ্চ আড়ালে আড়ালে বিরোধিতা করে, যেমন আমরা গ্রেফতার হওয়ার পরও পুলিশ পর্যন্ত একথা বলেছে যে হুজুর আমাকে জিনিস পর্যন্ত দেখিয়েছে, দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের এই কয়েকজনের নামের বিশেষ তালিকা এসেছে। গণগ্রেফতারি চলছিল, সেই 2021 সালের কথা, হেফাজতের গণগ্রেফতারি চলছিল হেফাজতের উপর, আমি তো হেফাজতের কোনো দায়িত্বশীল না, অতীতেও ছিলাম না, এখনো পর্যন্ত নাই, তাহলে আমাদেরকে তো ওই সময় গ্রেফতারির তালিকার মধ্যে ঢুকানোর কথা না। আগে ধরবে না পরে ধরবে ভিন্ন আলাপ, কিন্তু সেই 1500-এর মধ্যে তো আমরা লিস্টে ঢোকার কথা না, কিন্তু দেখা গেল আমাদেরকেও সে গণগ্রেফতারির মধ্যে গ্রেফতার করে দিল। এমনকি পত্রপত্রিকায় পর্যন্ত হেফাজত আলেমদের নিয়ে যখন নাম লিখত, লিস্ট করতো, এর মধ্যে আমাদের নামও ঢুকিয়ে দিত। তো ওই সময় বলেছিল যে হুজুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের নামের আলাদা তালিকা এসেছে, এবং তালিকা কারা দিয়েছে এটার ব্যাপারেও আমাকে মৌলিক কিছু ধারণা দিয়েছে, বলবো না, এগুলো বলারও কিছু দরকার নাই, একদিন না একদিন আল্লাহ জাতির সামনে প্রকাশ করবেন ইনশাআল্লাহ। তো কাক কাকের গোস্ত খায় না, তবে আমরা আমাদের গোস্ত খাই, খুব মজা করে খাই, খুব মহব্বতের সাথে খাই, খেতে থাকেন, আপত্তির কিছু নাই। যে নামেই সমুদ্রের ভেতরে তাকে শিশির আর কুয়াশার ভয় দেখিয়ে কি হবে, তা আল্লাহর দিনের পথে তো রক্ত দেওয়ার পথ, আল্লাহর দিনের পথে তো জান দেওয়ার পথ। এখানে যারা নামে, যান কোরবান করার নিয়ত নিয়ে নামে, আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় ভর্তি হই, আমি স্কুলের বারান্দায়ও যাইনি, তো ছোটবেলায় যখন মাদ্রাসায় ভর্তি হই, ওই ছোট সময় অত কিছু তো বুঝি না, কিন্তু বারবার দেখতাম আমার বাবাকে অপমানিত হতে হতো একটা কারণে, কিসের জন্য? আমরা দুই ভাই কোনো বোনও নাই, আর আমার 14 গোষ্ঠীতে অতীতে কোনো আলেমও নাই, তো সবই যেহেতু জেনারেল, তো এখন বাবারা চলবে যাদের সাথে, বা তাদের কলিগ যারা, সহকর্মী যারা, তারাও তো জেনারেল। কত বার যে জীবনে দেখেছে, মানে কত শতবার হবে আমার হিসাব নাই, যে আমরা পাশে হঠাৎ আব্বুকে জিজ্ঞাসা করছে, খলিল ভাই কামটা কি করলেন, দুইওটা ছেলেরই মাদ্রাসায় দিয়ে দিলেন, আরে আপনারা যখন বুড়া হবেন আপনাদেরকে কে দেখবে, অন্তত একটা ছেলে রাখতেন, একটা ছেলেরে অন্তত লাইনে রাখতেন, আর একটারে দিতেন, মাদ্রাসায় দিতেন, এখন মাদ্রাসায় দিচ্ছেন, নিজেই কি খাবে আর আপনাদেরই কি খাওয়াবে। আমার এখনও যেই কয়বার মনে পড়ে, খালি অন্তর থেকে বাবার জন্য দোয়া বের হয়ে আসে, বাবা জবাব দিত, আমার দুনিয়া লাগবে না, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার দুনিয়া চলে যাবে, মরার পর যাতে একটা সম্বল থাকে এর জন্যই তো মাদ্রাসায় দিয়েছি, সারাটা জীবন শুনেছি যে এই কথাটাই জবাব দিয়েছেন। তো ওই সময় মনটায় খুব ধাক্কা লাগতো, ছোট মানুষ তো, তো মনে খুব ধাক্কা লাগতো, চিন্তা করতাম হায়রে মাদ্রাসায় আসলাম কি এমন পাপ করে ফেললাম যে এর জন্য আমাদের সামনে খোটা দিতে হবে, আড়ালে দিলে দে বেটা, তো ছোট বাচ্চার মনটা তো নরম, এই এর সামনে খোটা দিতে হবে, তার মানে মানুষের সেন্টিমেন্ট, মানুষের মানসিকতাটাই এখন এমন হয়ে গিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, তাই বলে ছোটবেলায় একবার মনে আসে নাই বা বাবারে বলি নাই যে বাবা আমাদের তো মনে হয় দুনিয়া নাই, আমাদের তো ক্যারিয়ার নাই, আমাদের তো দুনিয়া সবই বরবাদ, তাহলে দেন না স্কুলে যাই, দেন না আলিয়া মাদ্রাসায় যাই, দেন না আমরা একটু ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হই, আলহামদুলিল্লাহ জিন্দগিতে একবারও বলি নাই। তো মাদ্রাসায় যখন গিয়েছি ছোট বয়সেই এতটুকু বুঝেছি যে দুনিয়ারে নিজের হাতে কোরবান করার জন্যই মাদ্রাসায় এসেছি। এখন কেউ যদি অর্থের ভয় দেখায়, হাস্যকর না, তাহলে বিষয়টা কেমন হবে, এর চাইতে বড় হাসি মজাকের বিষয় কি হবে। তা আমরা যখন দাওয়াতের ফিল্ডে নেমেছি, গলার মধ্যে ফাঁসির দড়ি পরার জন্যই নেমেছি, আল্লাহর কসম,
জিন্দগিতে এটা কখনো ভাবি নাই যে দাওয়াত দেওয়ার কারণে গলার মধ্যে ফুল দেওয়া হবে, এটাই ভেবেছি এই দাওয়াতের কারণে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলবে। ইমাম আবু হানিফা যদি লাশ হয়ে জেল থেকে বের হতে পারে, আরে আমি কি? ইমাম মালিকের মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে যদি ঘোরানো হতে পারে, আমি কি? ইমাম আহমদ বিন হাম্বলরে বুড়া বয়সে পিটাতে 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 পিঠের গোস্তগুলোকে পর্যন্ত কিমার মতো বানিয়ে ফেলতে পারে, আমি কি? আরে বিলালে হাবশির উপর যদি এমন নৃশংস জুলুম হতে পারে, আমি কি? আরে হুসাইনের রক্ত যদি কারবালার ময়দান রঞ্জিত হতে পারে, আমি কি? আরে শাওলিউল্লাহ দেহলভীর মতো ব্যক্তি, মুজাদ্দিদে আলফিসানির মতো ব্যক্তি, তারা যদি কোরবানি দিতে পারে, আমি কি? সৈয়দ আহমদ শহীদ, শাহ ইসমাইল শহীদ যদি বালাকোটের ময়দানে কোরবান হতে পারে, আমি কি? তাদের জীবনী আল্লাহর দিনের জন্য কোরবান হতে পারলে আমার জীবনও আল্লাহর দিনের জন্য কোরবান হতে পারবে। এমনকি দুনিয়ার মধ্যে যা আল্লাহ দিচ্ছেন, আল্লাহ টুকটাক তো দিচ্ছেন, যা দিচ্ছেন বিশ্বাস করেন এটাও আশার বাইরে, কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে, কারণ আমরা তো এই মিশন নিয়ে নামিয়ে নাই। ধরেন জীবনে যত মাহফিল করেছি, এই বছর এখনো মাহফিলের মৌসুমই তো শুরু হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ যারা জানেন তো জানেন, এমন একটা দিনও মনে হয় খুব কমে যায় যেই দিন ঘরে বসে থাকি। বরঞ্চই যেমন আজকেও তিনটায় আছে মাহফিল, এ গরমের মধ্যে, প্রচণ্ড গরমে তো বসে তো থাকছি না, কিন্তু এই যে কাজগুলো করছি, কেউ কোনো দিন বলতে পারবে আপনাদের এই হরষপুর বা বিজয়নগরেও তো কম আসি নাই, জীবনে আমি কখনো কোনো টাকা পয়সার ইঙ্গিত দিয়েছি? ডাইরেক্ট বলা দূরের কথা, কোনো ইঙ্গিত বা কাউরে দিয়ে বলিয়েছি বলাতে পারবে? কেন, আমরা ডিমান্ড করলে মানুষ মনে হয় দাওয়াত দেবে না, কি ডিমান্ড করলে দাওয়াত দেবে না? মোটা মোটা বান্ডিল নিয়ে দাওয়াত নেওয়া যাবে, প্রচুর নেওয়া যাবে, এক এক বছর মোটামুটি কোটিপতি না হলেও কাছাকাছি পৌঁছা যাবে, কিন্তু আমরা তো এখানে বান্ডিল নেওয়ার জন্য আসি নাই। আগেই তো বললাম গলায় ফাঁসির রশি পড়ার জন্য এসেছি। এজন্য কেউ যদি ভয় দেখায় আলহামদুলিল্লাহ ভয় লাগে না, কেউ যদি বয়কটের গল্প শোনায় আলহামদুলিল্লাহ অন্তরে কোনো প্রভাব পড়ে না, আল্লাহর নামে সঁপে দিয়েছে জীবন, নৌকা আল্লাহ যেখানে নিয়ে থামায় তাতে আলহামদুলিল্লাহ। তা আমি মনে করি যে যুবক ভাইদের জন্য মহাব্বতের খাতিরে বলতে পারি যে আমি যদি আমার জান কোরবান করতে পারি, আপনিও আপনারটা কোরবান করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ দুনিয়া দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকতেন, পরবর্তীতে আল্লাহ এমন দেওয়া দিয়েছিলেন নাক মুছতেন যে রুমাল দিয়ে, সেটা রেশমের তৈরি রুমাল ছিল, কিন্তু সবাই কিন্তু এমন হয় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় আর দেখে যেতে পারেন নাই, আবু জাহাল নিজের হাতে এই বৃদ্ধা সাহাবীর লজ্জাস্থানে এমন জোরে বর্ষা দিয়ে আঘাত করেছে, জায়গায় তরপাতে তরপাতে শহীদ হয়েছে। ঈমান হলো মূল। এরপর আল্লাহ দুনিয়া দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মাথার উপরে ফ্যাসিবাদ চেপে থাকলে তখনও দিনের কথা বলবো, দেশ যদি অন্য কেউ এসে দখল করে যেমন অতীতে করেছে তখনও দিনের কথা বলবো, আর যদি ইসলাম কায়েম হয়ে যায় তখনও একই সুরে কথা বলবো, সুরে পরিবর্তন হবে না। এতদিন যে এক সরকার ছিল ক্ষমতায়, এখন তারা নাই, ভিন্ন আরেক দল এসেছে ক্ষমতায়, আপনারা জানার কথা আমার সুরে কি পরিবর্তন পেয়েছেন? যে আগে কথা বলতাম না, লুকিয়ে চুকিয়ে খালি কান্নাকাটির ওয়াজ করতাম, আর এখন যেহেতু ভেঙে গেছে হেলিকপ্টারে চড়ে এখন আমরা গর্জে উঠছি, এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবেন? উল্টাটা পারবে, উল্টাটা অনেকে বলেও যে হুজুর আগে বেশি গরম ছিলেন, এখন আগের চাইতে গরম একটু কমিয়ে দিয়েছেন। আমি বলি আলহামদুলিল্লাহ, এমন হলে সমস্যা নাই, কারণ এখন সবাই বলছে, এখন একা না বললে আটকে থাকবে না। তো যখন বলার লোক কম ছিল আলহামদুলিল্লাহ জেল খেটেছি, গুমের পরোয়ানা নিয়ে ঘুরেছি, মামলা হামলা নিয়ে সবসময় পেরেশানিতে থাকতে হয়েছে, জীবনে বহুত কিছু হারাতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তো সাক্ষী, এই দেশের মানুষও সাক্ষী, সুর পরিবর্তন হয় নাই, একই সুরে কথা হয়েছে। তাহলে আমি যুবকদেরকে উদ্দেশ্য করে দুটো নসিহাত করে গেলাম, যে নিজেরাও হেফাজত করবেন আর নিজের জীবনটা আল্লাহর নামে বিক্রি করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ।